কবুতর পালন ও বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন লক্ষ্মীপুরের অনেক বেকার যুবক। লাভজনক হওয়ায় অনেক শৌখিন মানুষ এখন বাণিজ্যিকভাবে কবুতর পালনে আগ্রহী হয়ে উঠছেন। লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শখের বশে 15 বছর আগে 3 জোড়া কবুতর পালতে শুরু করেছিলেন লক্ষ্মীপুরের মাহবুবুর রহমান। সেই শখ থেকেই তার মাথায় আসে ব্যবসার চিন্তা। বছর 5 আগে দোকান খুলে বাণিজ্যিকভাবে শুরু করেন কবুতর বেচা কেনা। বর্তমানে তার 4টি দোকানে প্রায় 250 জোড়া কবুতর রয়েছে। সব খরচ বাদে প্রতি মাসে তার লাভ থাকছে গড়ে 15,000 টাকা। আমার দোকানে এখন অনেক জাতের কবুতর আছে, কবুতর, খরগোশ, পাখি এবং এগুলো সরঞ্জামাদি ওষুধ বিক্রি করি। জেলায় আরও 70 থেকে 75টি কবুতরের খামার রয়েছে। সব মিলে 1 লাখের বেশি কবুতর রয়েছে এসব খামারে। জাতভেদে প্রতি জোড়া কবুতর বিক্রি হচ্ছে 1,000 থেকে 4,500 টাকায়। কবুতর বাচ্চা দেয় এখানে, আর এখানে কবুতরের সরঞ্জামই, খাদ্য ও ওষুধ বিক্রি করা হয়। আমি নিজেও পালতেছি, আমার ভাইরাও পালতেছে অনেকেই। রোগ বালাই কম হওয়ায় দিন দিন বাড়ছে কবুতর পালন, জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। আমরা খামার থেকে বিনামূল্যে কবুতরের চিকিৎসা সেবা দিচ্ছি, তাদেরকে বিনামূল্যে ভ্যাকসিনেশন করছি, তারপর ট্রেনিং করছি আগ্রহী খামারিদেরকে, যার মাধ্যমে তারা প্রাণী সম্পদের যে ধরনের প্রযুক্তিগুলো আছে, যেগুলো কবুতরের ফার্মিংয়ে ব্যবহার করতে পারবেন, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পুঁজি বাড়াতে সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন কবুতর খামারিরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।